নওয়াজ ভাই, কি দরকার ছিল নওয়াজ ভাই, কি দরকার ছিল নওয়াজ ভাই, কেন কেন এরকম সিনেমা কেন? কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজ নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা রিসেন্টলি প্রাইমে রিলিজ করেছে, তো অ্যামাজন প্রাইমে এটা অ্যাভেলেবেল আছে। সেই সিনেমাটার নাম হচ্ছে টিকু ওয়েডস শেরু। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে এই সিনেমাটা নিয়ে বলতে গেলে বলবো যে কথাটা দিয়ে আমি লাইনটা দিয়ে শুরু করলাম, যে সিনেমাটা দেখেই আমার একটা ওয়ার্ডই মনে এসছে যে কেন নাজুদ্দিন স্যার, কেন মানে এই ধরনের সিনেমা কেন? এটা না করলে কি মানে খুব ক্ষতি হয়ে যাবে? এটা করা খুব দরকার ছিল, জানি না। তো যাই হোক, তো সিনেমাটা নিয়ে গল্পটা নিয়ে বলতে গেলে প্রথমে যে জিনিসটা গল্পতে দেখায় আর কি সিনেমাতে, সেটা হচ্ছে নাজুদ্দিন স্যার তিনি একজন স্ট্রাগলিং অ্যাক্টর বা জুনিয়র অ্যাক্টর হিসেবে কাজ করছে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো কিন্তু তার ঠাট বাট কথাবার্তা কিন্তু বাইরে সবাইকে দেখনদারি এমন যে তিনি বোধহয় বিশাল বড় স্টার, বিশাল গাড়ি বাড়ি আছে, বিশাল টাকা পয়সার মালিক। তো এইসবের চক্করে তিনি ওখানকার একটা লোকাল ডন বা লোকাল কোনো মানে একটা কোনো গ্রুপের কাছ থেকে, যারা বাজারে টাকা পয়সা খাটায় বা কোনো দু নম্বরই কোনো কাজকর্মের সাথে যুক্ত সেরকম একজন লোকের কাছ থেকে, তো তিনি 10 লাখ টাকা মতো ধার নেন। তো সেই টাকাটা শোধ করতে না পারার জন্য বাড়ির কাগজপত্র নিয়ে, যে কাগজপত্র দেখিয়ে তিনি লোনটা নিয়েছিলেন সেই কাগজপত্র ফেরত নিয়ে চলে যায়। তো সেই সময়তে সেই 10 লাখ টাকা একটা মানে টাইম দিয়ে দেওয়া হয় যে এই টাইমের মধ্যে 10 লাখ টাকাটা শোধ করতেই হবে। তো সেই সময় তার গ্রাম থেকে, গ্রামের বাড়ি থেকে তার জন্য একটা সম্পর্ক আসে, মানে তার জন্য একটা প্রপোজাল আসে বিয়ের। তো সেই বিয়ের প্রপোজালটা অ্যাকসেপ্ট করার জন্য সে গ্রামে যায় এবং গ্রামে গিয়ে যখন মেয়েটাকে দেখে তখন তার প্রেমে পড়ে যায় আর কি কোনো রকমভাবে। কিন্তু যখন সেই বিয়েটা প্রথম দিন যখন দেখা সাক্ষাৎ হয় তখন মেয়েটা যিনি অভিনয় করেছেন অভনীত কর সেই মেয়েটার ভূমিকায়, তো তিনি রাগ টাগ করে তিনি একদম বিয়ে করবে না বলে রিফিউজ করে দিয়ে চলে যায় আর কি। তারপরের দিন তার যে সেই সময় তার যে বয়ফ্রেন্ড ছিল যার সাথে ফোনে কথা হতো, তাকে বলে যে আমি বম্বে যাওয়ার সুযোগ পাচ্ছি, এরকম আমাকে একজন বিয়ের প্রপোজাল নিয়ে এসছে, বাড়ি থেকে দেখে দিয়েছে, তার সাথে বিয়ে করবো কি করবো না এইসবের চক্করে। তার বয়ফ্রেন্ড বলে যে হ্যাঁ তুমি অ্যাকসেপ্ট করো, তুমি বম্বে চলে আসো, বম্বেতে তোমার সাথে দেখা করবো। তো এইসব করে যখন সে বিয়ের জন্য রাজি হয়ে যায় যে সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে বম্বেতে গিয়ে, সেই জন্য সে রাজি হয়ে গিয়ে বম্বে চলে আসে বিয়ে করে নওয়াজুদ্দিন সিদ্দিকির সাথে। তো সেখানে এসে আসল মানে টার্ন টু শুরু হয় যে সেই সময়তে সে জানতে পারে যে সে প্রেগনেন্ট হয়ে গেছে। তো সেই প্রেগনেন্সির জন্য সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে এবং বাড়ি থেকে পালিয়ে যায়, তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায় বলে, এবং নওয়াজুদ্দিন সিদ্দিকি সেটা কিছুই যায় না। এবং নওয়াজুদ্দিন সিদ্দিকিও তার মেয়েটার কাছে এমন ফেক সবটা শো করেছে যে তার কাছে সব কিছু আছে, সে বিশাল কোটি কোটি টাকার মালিক, এবং সে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করা সত্ত্বেও তার কাছে যে কিছু কিছু টাকা আসতো সেটা জুনিয়র আর্টিস্টের কাছে অত টাকা থাকে না, সেই টাকাটা তা সে আর্ন করতে হচ্ছে সে ওই যে টিমটার সাথে, ওই যে ডন বলুন বা বাকি যে কোনো ধরনের যে স্মাগলিং বা এই সব কাজের সাথে জড়িত যে বা মেয়ে পাচার বা বিভিন্ন ধরনের কল গার্লদের যে সার্ভিস দেওয়া হয় সেসবের সাথে যুক্ত ছিল নওয়াজুদ্দিন সিদ্দিক, সেই ডিলগুলো ক্র্যাক করতো নওয়াজুদ্দিন সিদ্দিক, সেখান থেকে একটা মোটামুটি একটা ঠিকঠাক টাকা পেত। তো এইসব কিছুই জানতো না সেই মেয়েটা। তো স্বাভাবিকভাবে সেটা নিয়ে পরবর্তীকালে গিয়ে কী কী সিচুয়েশান দাঁড়ায় এবং পরবর্তীকালে গিয়ে নওয়াজুদ্দিন সিদ্দিকির কী হয় বা অভিনীত করার কী হয় বা ওই যে গ্যাংটা যারা নওয়াজুদ্দিনের কাছ থেকে ধার নিয়েছিল সেই টাকাটা রিপেমেন্ট করার পর তাকে কী কী জিনিস ফেস করতে হয়, তো আদতো অভিনীত কর যে বয়ফ্রেন্ডটাকে নিয়ে মানে স্বপ্ন দেখে তার জন্য বম্বে এসেছিল তার সাথে কি সম্পর্ক হয় না হয় না, বা যদিও বা সেই সম্পর্ক না হয় তাহলে আলটিমেটলি গিয়ে অভিনীত করের কী সিচুয়েশান সেই সিনেমাটাতে দাঁড়ায়, তো সেটাই এই সিনেমাটা নিয়ে গল্প, এই সিনেমাটাতে সেটাই দেখার। তো আমি এটা রেকমেন্ড করবো না প্রতিবার যেরকম রেকমেন্ড করি, এটা এমন কোনো বিশাল কিছু আমার আহামরি সিনেমা লাগেনি যে তোমাদের সবাইকে দেখতেই হবে। নওয়াজুদ্দিন সিদ্দিকী অ্যাজ নওয়াজুদ্দিন সিদ্দিকী এই জুনিয়র আর্টিস্ট হিসেবে আগেও কিছু সিনেমায় কাজ করেছেন, এমন কিছু নতুনত্ব এই সিনেমাটার মধ্যে 1% কিছু নেই। তো তবুও যাদের মনে হয় যে হ্যাঁ আমার হাতে হাতে প্রচুর সময় আছে তারা প্রাইমে গিয়ে এটা দেখতে পারো, ঠিক আছে। তো অ্যাজ ইফ আমি যেটা আগেও বলেছি, এ মণিকর্ণিকা ফিল্ম প্রোডাকশন থেকে এটা মানে রিলিজ করা হয়েছে, তো সম্ভবত আমার যে ধারণা যে এখানে কঙ্গনা রানাওয়াতের যেরকম কোনো সিনেমা চলছে না সেরকম বোধহয় তার প্রোডাকশন হাউসেরও এরকম এমন এমন প্রজেক্ট ধরছে, এমন এমন প্রজেক্ট প্রোডাকশন হাউস থেকে বানাচ্ছে, সেই সিনেমাগুলো বোধহয় বাস্তবে আর মানে কোনোভাবেই সেগুলোও চলছে না। তো যাই হোক,
এটা কঙ্গনা রানাওয়াতের খারাপ কপাল না নওয়াজউদ্দিন স্যারের খারাপ কপাল জানি না, যাই হোক যেটা যারই খারাপ কপাল হোক সিনেমাটা একদম ডিজাস্টার হয়েছে। সিনেমাটা হলে রিলিজ করলে কোনোদিনও মানে কটা টিকিট বিক্রি হতো খুবই সন্দেহ আছে। এটা প্রাইমে রিলিজ করেছে বলে যা হোক কিছু টাকা বা একটা হয়তো ইনভেস্টমেন্টের টাকা উঠে এলো মণিকর্ণিকা ফিল্মসের কাছে। তো যাই হোক আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে, তখন ভালো থেকো, হ্যাপি থেকো এবং ফিল্মি থেকো। থ্যাংক ইউ।